गाइज वेलकम बैक टू माई चैनल व्लॉग विद अनु सकले निश्चय खूब भलो आछो और हैपी फ्रेंडशिप डे टू ऑल ऑफ यू सकले खूब भलो थेको और यूट्यूब चैनल थ्रू दिए तुम्हारे साथ बंधुत्व आरो सुंदर होक सुगभीर होक ये कामना करी और आज के बेरोच्छी आमार दुई बंधु आसबे छोट्ट करे एक फ्रेंडशिप डे सेलिब्रेट करब एक खावा दावा करब एक गल्प आड्डा हबे ये साढ़े चार मास धरे लकडाउनेर पर थेके तादेर संगे देखाई हयनी तो बुझते ही पारछो आई एम सो एक्साइटेड आमि एकटा नतून जामा पड़ेछि जेटा कयेकदिन आगे आमि बोलेछिलाम शपिंग ए गेछि आमार आर देखानो हयनी तो एखानेई देखिये नाओ तोमरा तो चलो बेरोते बेरोते कथा बोली और टुकटा किछु जिनिस किनबो एकटु फ्रेंडशिप बैंड किनबो और देखा जाक और तोमादेर संगे शेयर करते करते एगोबो दाड़ा 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 এটা পোস্ট টোস্ট দিতে হবে না দাঁড়াও একটু আচ্ছা ও হচ্ছে সুতপা আমার ভীষণ কাছের মানুষ খুব প্রিয় বন্ধু আমাদের ফেসবুকেই আলাপ প্রায় চার বছর তো হয়ে গেল তো সাড়ে চার মাস বাদে আমরা দেখা করেছি সো উই আর সো মাচ এক্সাইটেড অনেক অনেক কিছু প্ল্যান আছে আর যে ক্যামেরা ধরে রয়েছে সেও আমার খুব কাছের এক বন্ধু তোমাকে তাদের সাথেও তোমাদের তাদের সাথেও পরিচয় করিয়ে দেব বলো সোমো হাই বলো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এই যে সুতপা আই সোমো আমাদের সকলের তরফ থেকে তোমাদের হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এখন আমরা মানে আমার তো ব্যান্ড খুঁজে পেলাম না স্টেশনের কাছে তখন যাব দেখতে যে কোথায় ব্যান্ড পাওয়া যায় তারপর আমরা কোথাও বসে একটু কিছু খাওয়া দাওয়া করব ফ্রেন্ডশিপ ডে পালন হবে দোকান অন্তত খোলা আছে সব দোকান বন্ধ তো চটপট কিনে নি আমরা একটু মন জিনিসে যাব দেখি কিছু প্যাস্ট্রি কিনতে পারি কিনা আর স্পেশাল অকেশন কেক ছাড়া একদম বেমানান ঢুকে দেখি কি কি আছে অনেক কিছু দেখতে পাচ্ছি আই এম জাস্ট কনফিউজ কি কোনটা নেব দেখি কি নেওয়া যায় এত রকম খাবার আছে মানে মনে হচ্ছে এখনই সব শুরু করে দিই খেতে তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে কেক ছোটবেলাতে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের সময় অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপ ব্যান্ডের এত চল ছিল না আমরা প্রচুর রাখি বন্ধুদেরকে গিফট করতাম মানে রাখি পড়াতাম স্কুল যখন আমরা ছাড়ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে থ্যাংক ইউ গবেষ নস্টালজিয়া অনেকদিন বাদে মানে এখন তো বড় হয়ে গেছে অনেকটা কিন্তু বন্ধুত্ব তো বয়স কখনো বাড়ে না তো বেশ বেশ মজা লাগছে যাই হোক আরেকজন বন্ধুকে পড়ানো হবে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সোমো এই যে মামমাম পরিয়ে দিচ্ছে আমাদের আর এক প্রিয় বন্ধুকে সোমোকে আজ একটা বিশেষ দিন বন্ধুত্ব দিবস যদিও বন্ধুদের জন্য আলাদা করে কোনো দিন হয় না হ্যাঁ বন্ধুদের জন্য রোজই প্রত্যেক দিনই বন্ধুত্ব দিবস হওয়া উচিত এবং সেটাই বিশ্বাস করি ওরা আমাকে এরকম করে প্যাম্পার করতেই থাকে সবসময়
একদম অবশ্যই আচ্ছা আমি একটু ধরি এই যে এরপর আমরা একটু কেক কাটবো তো মঞ্জিনিস থেকে কেক তো নিয়ে এসেছি আর কোথায় কাটবো বুঝতে পারছিলাম না কারণ আমরা একটু পরে ক্যাফেতে ঢুকবো এখনও তো আলো আছে আর একটু পরে ঢুকবো তো বেশ মজা লাগছে মানে হঠাৎ করেই একেবারে প্ল্যান হয়েছে আমরা জানতামও না মানে কালকে আমাদের জাস্ট কোথায় কোথায় প্ল্যান হয়েছে আর ও অফিসের সূত্রে থাকছিল তুই কোথায় থাকছিলি ডানকুনি ডানকুনি থাকছিল তো তাহলে তো হতো কিনা জানি না কিন্তু এখন কালকে ও বাড়িতে এসেছে তো একদম লাকিলি আমাদের দেখা হয়ে গেছে তো চলো কেক কাট কেকটা কেটে নিই আর বিশেষ করে স্পেশালি একটা দিনের কথা আজকে না বললেই নয় মানে স্কুল মানে স্কুলের দিনের কথাগুলো খুব একদম একদম আমার কাছে মনে হয় বন্ধুত্বের দিনে কোনো নতুন কোনো দিন হয় না প্রতিটা দিনই বন্ধুত্বের দিন আমরা চাইলেই বন্ধুত্বের দিন হয় আর এই যা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেখানে বন্ধুত্বের দিনটা সেলিব্রেট করাটা কতটা করে উঠতে পারবো জানা ছিল না কিন্তু লাকিলি আমরা সবাই আমরা পেয়ে গেছি নিজেদের মধ্যে আর মানে ছোট ছোট আনন্দগুলো মুহূর্তগুলো আর মানে আমার এখানে এসে মানে আসার পর আমার একটা দিনও মানে একটা অকেশনও মিস করতে ইচ্ছে করে না কারণ ওখানে যখন চলে যাই তখন এই বন্ধুদেরকে প্রচণ্ড মিস করি তো যখন থাকি যতটুকু সময় থাকি তো চাই যে সেই মানুষগুলো দ্বারা পরিপূত থাকতে তো চলো কেকটা কেটে নিই শান্তিনিকেতনের পর আবার আমরা এক হলাম সাড়ে চার মাস বাদে ভার্চুয়াল থেকে বেরিয়ে আমরা সব ভিডিও কলের বাইরে এই মেয়েটার সাথে আমি সবসময় প্রতিনিয়ত ওর পেছনে লাগি তারপরেও যে আমাকে টলারেট করছে এটাই আমার অনেক ভাগ্যে ভালো বাস্তবের টম এন্ড জেরি এটা হচ্ছে সব থেকে প্রিয় জিনিস এটার মধ্যে সুন্দর কিছু হয় না এটা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এখানে একটা সামান্য ছোট্ট গিফট আছে মানে ভাই মানে আমি যখনই ওর সঙ্গে আমার যখনই দেখা হয় মানে ওর গিফটে আমার বাড়ি মোটামুটি ভর্তি হ্যাঁ মানে আমি যখনই দেখা করে বাড়ি যাই তখনই এরকম প্যাকেট 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 মানে ইভেন এদের সবার সাথে এরা এত প্যাম্পার করে আমাকে মানে সিরিয়াসলি মানে আই এম ফিলিং সো লাকি টু হ্যাভ ইউ পিপল ইন মাই লাইফ আমিও খুব লাকি যে এরকম একটা মানুষকে আমি আমার জীবনে আর ওর সাথে আমার সম্পর্কটা খুব অন্যরকম ও আমাকে মাম্মাম বলে ডাকে আমার লেখালেখি সূত্রে ওর সাথে আমার পরিচয় তারপর আস্তে আস্তে কীরকম ফ্যামিলি পার্সন হয়ে গেছে আর সৌম্যর সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের আমার হাজব্যান্ডের বন্ধু থেকে আমার সাথে আর বন্ধুত্ব তো আমি পেয়েছি একটা কথা বলতে চাই এটা আমি মনে করি আমার ভগবানের আশীর্বাদ এটা আমার গড গিফটে নাহলে সত্যি এরকম মানুষকে আমি পেয়েছি লাভস মি ইন দিস ওয়ে অলওয়েজ যাই হোক খুব ভালো থেকো অনেক ভালোবাসি লর্ডস অফ লাভ তো আমরা এবার কেকটা কাটি এই যে আমাদের কেক এবার সেটা খাওয়া হবে আচ্ছা চামচ তো দিল বললো ওরা দাঁড়া তো প্যাকেটে আছে কিনা দেখতে একটু প্যাকেটের মধ্যে আছে কিনা দেয়নি চলো আমরা একটু বসে খাই আমি যে বললাম তোকে এটা দিতে বললাম রে আমি এটা দিতে বলিনি আমি তো ম্যাঙ্গো মুস্তো দিতে বললাম যা যা চলো এবার আমরা একটুখানি কেক খাবো আড্ডা মারবো
তারপর আমরা ক্যাফেতে গিয়ে বসবো, তখন দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। তো তারপরে আবার ফিরে আসছি। ড্রিঙ্ক চলে এসেছে, দেখো তিনটে ড্রিঙ্ক। একটা হচ্ছে ক্লাসিক কোল্ড কফি, যেটা আমার জন্য, সৌম্যর জন্য হচ্ছে ব্লু মিসিসিপি কুলার, আর সুতপার জন্য হচ্ছে এক্সোটিক গ্রিন ম্যাঙ্গো। তো আমি এটা আগে টেস্ট করেছি, খুব ভালো খেতে, এটা আমি কখনো খাইনি, আর এটা তো আমার সবসময়ের ফেভারিট। তো আমার একটুখানি এখন ঠান্ডা হব, তারপর দেখা যাক, আর যদি কিছু অর্ডার করি খেতে ইচ্ছে করে তখন করব। তারপর তত আমরা এরা দুজনে ছবি তুলতে মানে আলাদাই লেভেলের ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, এ ধরছে, এ তুলছে, আলাদাই মস্তিতে আছে সব। তো চলো আমরাও খেতে শুরু করি। হ্যাঁ ছবি তুলি, একটা ছবি তোলা চলছে এখন। হ্যাঁ এস্থেটিক ব্যাপার স্যাপার চলছে। কতদিন পরে দেখা, উদ্বোধন করলেন ম্যাডাম অনুপ্রদা গুপ্ত। এরপর সৌম্যর বার্থডের সময় তো এইসব ঝামেলা করোনা ফোরনা বেড়ে গেছিল না? তোমার বার্থডে মানে তোমার বার্থডের সময় কি হলো? বাইরে শুধু গান চলছে খুব ভালো লাগে। তো চলো আপাতত এখন একটু বিদায় নিই, আমরা একটু গল্প করি, আড্ডা মারি, একটু পরে ওরা বেরিয়ে চলে যাবে। তো যাওয়ার আগে তোমাদের সাথে আবার একবার কথা বলিয়ে দেবো। টাটা টাটা। কি জানো, চিকেন পপ, এটা এখন আমরা ট্রাই করব, দেখা যাক। আর এটা তো এইসব ছবি তুলতে ব্যস্ত, এটা আগে কখনো, এটা চিকেন লালি, এটা বল না, বিয়ে বাড়িতে যেরকম হয় না, ওটা ওরকম দেখতেন। যাই হোক খেলে বুঝতে পারবো। আমাদের আর একটা খাবার চলে এসেছে, এটা কি নাম, ক্রিসপি কি যেটা, হানি পটেটো ফ্রাই, এটা আগে একদিন খেয়েছিলাম, এটা আমার খুব পছন্দের খাবার। তো এটাই আমাদের আপাতত লাস্ট, আমাদের পেট সবার ভরে গেছে, এটা খেয়ে আর আমরা আর কি, আবার কবে দেখা হবে তার অপেক্ষায় বসে থাকতে হবে। তো লাস্ট কিছু আর একদম, আমি তোমাদের কাছে আবার আলাদা করে একটু পরে ফিরবো, আর খেতে খেতে বাকি গল্পটা সেরে নিই। তো চলো আপাতত টাটা। বাড়ি এসে গেছি আর ওরাও ট্রেনে উঠে গেল। তো গিফটগুলো তোমাদেরকে দেখাবো বলে বসেছি, আমি নিজেও জানি না কি আছে। তো চলো একসাথে আনবক্স করি।
এই চকলেটটা তো আমাকে সৌম্য দিয়েছিল। আই জাস্ট লাভ চকলেট। এটার নাম হচ্ছে জারবেরা, আমার খুবই প্রিয় ফুল। তো এটা আমি ফ্লাওয়ার ভাসে জল দিয়ে রাখবো। দিস ইজ দ্য ফ্রেন্ডশিপ ব্যান্ড, মোস্ট ভ্যালুয়েবল। বাপরে, চারদিকে অনেক কিছু আছে, এটা আগে দেখি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাম্মাম, লাভ ইউ টু, দিস ইজ স্পেশাল ফর ইউ। খুলি এবার, এবার খুলি। গিফট র্যাপার খুলতেও না আমার ভীষণ মায়া লাগে, মানে দিস ইজ অলসো দ্য পার্ট অফ দ্য গিফট। This is a photo frame. Wow, this is so nice. Thank you, Shutapa. আমার খুব পছন্দের একটা গিফট আইটেম হচ্ছে ফটো ফ্রেম। আমি এখানে আমার আর সুতপার ছবি লাগাবো, আর সৌম্যর ছবিও লাগিয়ে দেবো, কারণ এটা ফ্রেন্ডশিপ ডে স্পেশাল। ওকে, এখানে কি আছে? এই মেয়েটা না পুরো পাগল, মানে যখনই দেখা হয় না। Wow! Oh, this is a new dress. This is a new dress. Wow! Ki darun. Eta to ami next sekhane jabo, sekhane pore jabo eta. Thank you, Shubhapa. Okay. Nail polish. Jeta mane amar kache lokera jane je ami prochondo crazy eta niye, tomrao jano. Ta new nail polish. চকলেট অ্যান্ড টিপ, ওয়াও, সো কিউট, আই লাভড এভরিথিং, রিয়েলি ভীষণ ভীষণ মজা হলো। আর এত এত গিফট পেয়ে, গিফট মানে যতই বড় হই না কেন গিফট পেতে কার না ভালো লাগে। আর এগুলো এক এক চুয়ালি এক একটা মেমোরি যেগুলো সঙ্গে থেকে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, সকলে ভীষণ ভালো থাকো, আর আ ভেরি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ এগেন। সবাই খুব আনন্দ করো, নিজেদের বন্ধুদের একদম কাছে কাছে জড়িয়ে রাখো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা দেখো এবং সাবস্ক্রাইব করে নিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা।